যাবো মনে
চিন্তা সম্পূর্ণই উল্টো। মুখে পাশ্চাত্য শিক্ষা ও সভ্যতার গুণগান করলেও মনের দিক থেকে সে খাঁটি বাঙালি। তাকে পেয়ে সত্যি আমি সুখী, আরো সুখী হয়েছি রায় বংশের এই সুন্দর পরিবেশ দেখে। এমন মন মাতানো হাসি, এমন লক্ষ্মীর আশীর্বাদ ভরা সংসার এই যুগে বাংলাদেশে খুব কমই আছে। গুড ইভিনিং ম্যাডাম, হাউ আর ইউ? আপনি হঠাৎ আপনি কি সর্বনাশ, তুমি থেকে একেবারে আপনি, এটা কি পুরুষ? বক্তব্যটা খুলে বলে খুশি হব। আচ্ছা, তুমি তাহলে এখনো বুঝতে পারোনি? তুমি বিশ্বাস করো আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আই লাভ ইউ সেভেন, হ্যাভেন ইস লাভ, আই ক্যান টাচ ইউ দ্য নট ফরগেট। অবশ্যই এমন সহজ সরল ভাষা তোমার কত শিক্ষিতার পক্ষে? আমার সময় বলল আছে, সময় আমারও সস্তা নয় ম্যাডাম। তবু কাজের ফাঁকে ফাঁকে মনের মধ্যে তোমার এই সুন্দর মুখখানা অভিমা রেখে না তাই না এসে পারি না। ভুলে যাবেন না, আমি এবারই বউ। আমার সে আপনি কেন কেন দিচ্ছি? আগে তো তুমি আমাকে তুমি মনে রাখতে। এতদিন তো আপনার সঙ্গে আমার আত্মীয়তা এখনো ঘনিষ্ঠ হয়ে ওঠেনি। আত্মীয় তুমি স্বীকার করো আমি তোমার আত্মীয়? অস্বীকার করতে পারি না, যেহেতু আপনি আমার স্বামী মামা আর আমার পিতৃসেবা গুরুজন। থামো, তোমার এই কুসংস্কারের বলি আমি শুনতে আসিনি। তবে আপনি কি জন্য এসেছেন? তোমাকে ভালোবাসি তাই। ভুলে যাবেন না আমি পরিস্থিতি। দীপ্তি, আশা করি বসন্তের পরিচয় নিয়ে এখানে আর কোনোদিনও আসবেন না। ওকে ওকে, তাহলে শোনো আমার লাস্ট ওয়ার্নিং। আমার লাস্ট ওয়ার্নিং, ভবিষ্যতে সংযত না হলে আমি আপনাকে অপমান করতে দ্বিধা করব না। অপমান? দ্রুত মানে ভদ্রতা শেখাবো, তুমিও শুনে রাখো ম্যাডাম। এই নীরব সেন তোমার শান্তির সংসারে এমন আগুন জ্বালাবে। এই যে জগৎ, এতক্ষণ আমি তোমার জন্য অপেক্ষা করছি তাই নাকি? হ্যাঁ, তা ব্যাপার কি মামা? তোমার ওয়াইফ মানে দীপ্তি, সে কোথায় বলো তো? আজ সারাদিন তাকে না দেখে মন কাজের একেবারে হাঁটিয়ে ফুটেছে। তুমি একবার ডেকে দাও তো মামা। তাকে নিয়ে তুমি তো কোনোদিন সুখী হতে পারবে না। বলতেই পারছি, সে তো সুখী আছে। সে তোমাকে চায় না, কিন্তু আমি তো তাকে চাই। দীপ্তির সম্বন্ধে আমার সন্দেহ হয়। তোমার নিজের চরিত্র তাহলে নিশ্চয়ই খারাপ মামা। জগৎ, রাগ করো না মামা। যে নিজের চরিত্রহীন সে পরীর চরিত্র বেশি সন্দেহ করে। তুমি তৃপ্তির সম্বন্ধে কতটুকু জানো? যতটুকু জেনেছি তা আমার মনে হয় সে খারাপ নয়। তুমি জানো সে একজনকে ভালোবাসে? জানি। তার সেই ভালোবাসার নাম পাত্রটি কে তা বোধ হয় তুমি জানো না। আমি জানি, তাও জানি মামা। কে সে? আমি। আমাকে সে মন প্রাণ দিয়ে ভালোবাসে। তুমি একটা অপদার্থ। হ্যাঁ, তুমি একটা অপদার্থ। তৃপ্তির অশ্লীলতা তুমি সহ্য করলো, এই নীরব সেন কিন্তু সহ্য করবে না। ওইটা না বড় কেটে বড়। কি এত অপমান, আমি সরে পড়বো? দিদি, তোমাকে এত সহজে আমি সরে পড়তে যাব না। দিদি, তোমার কপালে অনেক অনেক লাঞ্ছনা বাকি রয়েছে।
তুমি আমাকে অপমান করছ? আর ওই ভজন বেটার বন্ধুটা
মৃত্যুর বছরের সামনে মালা বদল করে দিলেই ভালো হয়ে যাবে। রাজা বাবু মানুষগুলোর কি বলো, তার মানে হচ্ছে সাক্ষী মাল থাকতে পারবেন না মৃত্যুর বসায়। কিন্তু আমি যা করেছ তারা গরিব পরে তোমাকে ক্ষমা করেছে, অন্য কেউ হলে আমি জানতে চাই দাদা, নীরব সেন কার আদেশে রানী চকের অজহারে মানুষগুলোকে পশ্চিমীরা ছেড়ে যেতে হুকুম দিয়ে এসেছে? আমার আদেশে দাদা। হ্যাঁ হ্যাঁ আমার আদেশে। ওখানে তারা বসবাস করে, তারা দিন দুঃখী, সেই তিন দুঃখী জানোয়ার গুলোকে ওখান থেকে উচ্ছেদ করে ওখানে আমি একটা বাগান বাড়ি বানাতে চাই। আমার এই সংকল্প ত্যাগ করো দাদা, জীবন থাকতে নয় মানো। জীবন তাই আপনাকে হারাতে হবে রাজা বাবু। অনুরোধ করুন রাজা বাবু, ওই অভাগা গুলোকে আপনি রানীচক থেকে তাড়িয়ে দেবেন না। বুঝে দেখো দাদা, বুঝে দেখো, ওখানে যারা ভাস করে নির্ভ মানুষের উপরে কান্নার বীজ ছড়িয়ে দিয়ে কেউ সুখী হয়নি, তুমিও সুখী হতে পারবে না। ভাবছ কেন মানব, ভাবছ কেন? ওই রানী চকের কিছুটা অংশ আমি তোমাকে দেব মানব। এই করুণার গ্রহণ করার মতো প্রকৃতি এই মানব প্রায় নেই দাদা। ওরেন সর্বনাশ করে সুবাইকের মুকুট তোমরাই বরণে রচ্ছেন। আমি অদর অন্ধকার জীবনে সুখে আলো জেনে দিতে সকলের আগে আমার জীবন কিনা কুণ্ঠিত বোধ করব না। মানব মানব তোমায় আবার স্মরণ করে দিচ্ছে দাদা, বন্ধ করে এই বস্তি উচ্ছেদ অভিযান, নইলে 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 ওই মানুষের মানুষের মাথা কুদা ঝাড়িটুকু রক্ষা করতে সকলের কানে সর্ব তোমার বিরুদ্ধে শক্ত হাতে লাগি। দাদা তাল্লুক হুকুম দিন, মানবকে পুলিশের হাতে তুলে দিই। পুলিশের হাতে আপনাকেই যাওয়া উচিত ম্যানেজার বাবু। তুমি কথা বলো আমাকে, আমি মানুষ তাই। অভিরাম কারো কথায় আমি আমার সংকল্প ত্যাগ করব না। দয়া করে, হ্যাঁ দয়া করে ওই ছোট লোকগুলোকে, আমি তিন দিনের মধ্যে ওই ছোট লোকগুলোকে শায়স্তা করে দেব। তোমার লাঠিয়াল তৈরি? মালিক অভিরাম দাদা বাবু, নীরবের সঙ্গে তোমাকেও যেতে হবে রানী চোখে। মাফ করবেন রাজা বাবু, ও সবের মধ্যে আমি নেই। সে কি রাজা বাবুর হুকুম? তামিল করতে হয়, আপনি করুন গিয়ে, আমি যাব না। তোমার বেতন বন্ধ করে দেওয়া হবে, আমি আর চাকরি করব না। অভিরাম অভিরাম চক্রাজের আন্দা ছাড়া বাবু, আমি আপনার বাবা চাকর নই। ছোট লোকের এত বড় স্পর্ধা, থাক নীরব থাক। এখন কিছু টাকা ঢেলে ওই আইনের মুখটা বন্ধ করা যায় কিনা সেই চেষ্টা করো। কিছু ভাবেন না দাদা, এই নীরব সে থাকতে আপনার কোনো আশাই ব্যর্থতা হতে দেবে না। হ্যালো হ্যালো সাজাও লাঠিয়াল, ঘোরাও রানী চক, মুছে দাও পৃথিবী থেকে ওই ভজনের রিক্সাওয়ালার নাম।
এই বানরে তাকে চূর্ণ করো। পাপের পরিক্ষেত্রম ওই পরলোকে ইহলোকে চাই শান্তি শান্তি আর শান্তি। মানুষের হিসাব মানুষটা হাঁটলেও ও ভগবান ডাকে, তাই তো দেখলে না সেদিন জমিদার বাবুর লোকজন আমাদের এখানে এসেও আমাদের কিছু না বলেই চলে গেল। আমাদের দল ভারে দেখে ওনার দল পিছিয়ে গেছে, ওই নতুন দূর দূর করে আসবে না। তবে এখন তাও ঠিক, এবার ওদের একজন কেউ মাথা নিয়ে ফিরে যেতে যাব না, যাব না, যাব না। ও করিম চাচা, করিম চাচা শুনো, আমার কথা কেউ শুনতে চায় না, একজন গরিব ইচ্ছা হওয়ার কথা শুনবি বা কেন? কি হতে কি যে হয়ে গেল, সুজন বড় হবে, সুজন বড় হবে, মানুষ হবে, লেখাপড়া শিখবে, কত আশা। এটাই বলে মানুষ করে দেবতা ভাঙে না, আমি আর তার কথা পাবো না, যাই দেখি দু চার পয়সা রোজগার করতে পারি। তুমি কি দেখেছো বহু জীবনের পরাজয়, সুখের গহনে করো জগনে তুমি কি বেকার ছয়, বেকার ছয়। তুমি কি দেখেছো বহু জীবনের পরাজয়, সুখের গহনে করো জগনে আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ধরে যায়, স্বপ্ন পাতা মরে মরে বাজে চোখে সুর বদলায়, আমি তো দেখেছি কত যে শব্দ মুখলেই ধরে যায়, পাতা মরে মরে বাজে কত সুর বেদনায়, আকাশে বাতাসে মিশে বাসা হাহাকার হইল, সুখের গহনে করুন গগনে কেউ তো জানে না প্রাণীর আকুতি বারবার সে বিচার,
আজকের তালে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়, কেউ তো জানে না প্রাণীর আকুতি বারবার যেতে চায়, আজকের তালে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়, বুকে পাশাপাশি আজকেও বুঝি তার দুঃখের গহনে তরুণ রজনে তারাও মানুষ আছে তাদের প্রাণ,
শুনাই তাদের গা, তোমরা যাদের মানুষ বলো না যাদের কান্না শুনে না, তারাও মানুষ পাতি তাদের প্রাণ জোরে শুনাই তাদের গা, তারাও মানুষ কাঁদে তাদের প্রাণ, আমি চলে শোনাই তাদের গান, আমি চলে শোনাই তাদের গান। মানুষটাকে বেঁধে ফেললেন বাবু সাহেব, শেষ করেছি। তোর কি, আমি ওদেরই একজন কিনা,
তাই আপনাদের রাশি কি ওরা যখন কাঁদে আমার তো তখন চোখের জল পাত করে না। আরে তুই তো দেখছি সে পকেট মার। ঠিক ধরেছেন, আমি সেই পকেট মার, আমি পকেট মারি বলে কিন্তু আপনার মতো মানুষ পারতে পারি না। বড় বড় কথা বলতে শিখেছি। কথাগুলো আপনাদের একচেটিয়া নয়, অতএব বলার অধিকার আমাদের আছে। অসুন্দর বাজি বলে লাভ কি, চলো আমরা এখান থেকে চলে যাই। পাইথিও দিয়ে যান, হলেও দান এমন মানুষ টিকে মেরে মুক্তি আর রক্ত তুলেছেন। হলেও দান সকলে পয়সা দেওয়া তোর কাছে দিতে হবে, শুধু আমার কাছে না, গোটা দুনিয়ার মেহনতি মানুষদের কাছে। আবার তোমাদের সবাইকে পয়সা দিতে হবে, এরে ছোট লোক কি তোর করে চিরদিন তোমরা তাদের পায়ে পিছু মারবে না।